আছেন সবাই সুস্থ সবাই ভালো আছেন সবাই দুধের বাজার জিজ্ঞেস করেন যে আপু আপনাদের দিকে দুধের বাজার কত আজকে তো আমাদের কপালে লাখ এবার করছে আজকে হচ্ছে এটা আমার বোন বিক্রি করছে 70 টাকা 15 কেজি হইছিল আর আমাদের হচ্ছে দুই মন আর আপনার হচ্ছে এটা আর ওইখানে দিছি আপনার 20 কেজি টোটালি দুই মন আর 7 কেজি আজকের বাজার হচ্ছে আপনার 70 টু 70 টাকা আমরা 70 টাকা বিক্রি করছি খামারে দুধ অনেক ঘন তো আর যে আমরা যে ক্যালসিয়ামটা খাওয়াই না এইটা তারপর হচ্ছে বায়োবস্টার এগুলো কন্টিনিউ যদি মাসে 10 দিন 15 দিন করেন দুধের মানে ঘনত্বটা অটোমেটিক চলে আসে বুঝছেন বাজার হচ্ছে 70 75 হাই 75 খুবই কম 1.5 কেজি কিন্তু আমাদেরটার মানে তার সমতুল্যই দিচ্ছে কারণ দুধ অনেক ঘন ওই যে কলস অনেক ঘন আমি দেখাই আর বাজার কেমন অনেক দুধ ঘন দেখেন ক্রিম ক্রিম শুধু খানা বসুর লগে খাওয়াইবেন আর যে বোতলটা দিম না ওটা হলো ওয়াশ করাবেন বাড়িতে কোনো মর্দপোলা লোক নাই পাড়ায় থেকে ডাক দিলে কেউ আইব না ভালো লোক নাই কেউ খাই খাই খাইবো খাইবো কিন্তু একটা কাজ করবেন শক্ত কোনো খাবার দিবেন না যেমন খের খেরের শক্ত খের দিলে ও তো পেটের খিদে খাইবার চাইবো তাহলে জিভলার দিয়ে রক্ত পড়বো শুইলে যাব গা আপনি সবসময় দিবেন কি খসখসা জিনিস দিবেন না দিবেন আপনি ওই যে বাদাল ঘাস নরম বাদাল ঘাস শক্ত ঘাসও দেওয়া যাবে না অনেকে ঘাস কাটিং বুনো এগুলো দেওয়া যাবে না ফেনা বসাই খাওয়াবেন আর দুই তিন দিন গেলে এটা নাড়ে পড়লে ভালো হয়ে যাবে আপনি চিন্তা করেন আল্লাহ মারবো না আপনি রে সমস্যা নাই আমি আপনি বলে দিতেছি হ্যাঁ হ্যাঁ নরম ঘাস আর গোসল করাবেন গোসল করাইবো তুই কি খাস তুইও দুধ খাবি না অসভ্য তুই খাইতেছে কি জানে খাইতেছে মহারাজ ফুলালি ফুলালি এতই করে হারে বানাড়া হারে দাঁড়া নেব হা বসলে বুঝেন কম্বা খালা লম্বা
اشتركوا في القناة.